জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সেবা সপ্তাহ উপলক্ষে গাজীপুর ও সাতক্ষীরায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে র‍্যাব। আজ দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি সাবেরিয়া দাখিলে মাদ্রাসা মাঠে প্রায় 1000 অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই সমস্ত কম্বল বিতরণ করে র‍্যাব একের সদস্যরা। র‍্যাব সহায়ক উদ্যোগে সাতক্ষীরা সুন্দরবনে টেক্সটাইল মিল মাধ্যমিক বিশ্ববিদ্যালয় চত্বরে 300 হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।